আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে, বাটি বড় একটা পার্সেল নিয়ে। এই পার্সেলে আমার ঘরে ছোট্ট টুকিটাকি জিনিস আছে, এই জিনিসগুলো আমি খুবই শখ করে কিনেছি। লাইক ফার্স্টে আমি দেখাচ্ছি, এইটা আমি কিনেছি একটা ছোট্ট গাছ। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমার ঘরের ডেকোরেশন পিসেসের মধ্যে আমি ম্যাক্সিমাম একটু গাছই কিনেছি, কারণ এমনিতেই আমার ঘরটা ছোট, এর মধ্যে অনেক কাঠের জিনিসপত্র, তার মধ্যে আমি করেছি অ্যাশ কালার। তো গাছ অ্যাপ্লাই করাতে একটু গ্রিনারি আসাতে ঘরটা কালারফুল লেগেছে। আমি আমার ঘরে একটা বেসিন কর্নার করেছি ডাইনিং রুম এরিয়াতে, এবং যেহেতু আমার বেসিনের কালার গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক, তাই আমি ট্রাই করেছি গাছটাও ওই টাইপেরই কিনতে। দেন আমি আমার ছোট্ট মেয়েটার জন্য একটা ফ্যান্সি মাগ কিনেছি। আমি এটা বের করার সাথে সাথে আমার মেয়েটা যে কে খুশি হয়েছে বুঝতে পেরেছি যে এটা ওর জন্য। আর এটার মধ্যে আপনি যে কোনো কিছু দিতে পারবেন, লাইক পানি থেকে শুরু করে যে কোনো স্মুদি, জুস, ইভেন দুধ পর্যন্ত। লাইক যেসব বাচ্চারা দুধ আর পানি নর্মালি খেতে চায় না, দেখবেন যে এই টাইপের কোনো ফ্যান্সি মাগে করে দিলে সেটা কিন্তু তারা খুব শখ করে খাবে। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যখন আমাদের পিকনিকের জন্য আমি তানিয়া পর সাকিব ভাইয়া বিভিন্ন ধরনের গিফটস কিনতে গিয়েছিলাম, তখনই আমার বাসার জন্য যেটা যেটা পছন্দ হয়েছে আমি কিনে নিয়ে এসেছিলাম। এবং এই ফ্যান্সি মাগটা আমাদের ডিরেক্টর ম্যাডাম র্যাফেল রথে 10th প্রাইজ হিসেবেও পেয়েছে, এবং তার ছেলেও নাকি এটা খুবই পছন্দ করেছিল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্ভিং ট্রে, এই ট্রেটাও খুবই সুন্দর লেগেছে। আর এইটা হচ্ছে একটা ট্রে, তো এটা আসলে আমার দেখে খুব ভালো লেগে গিয়েছিলো। পরে এটা বাসায় আনার পরে বুঝলাম যে এটা দুইভাবে ইউজ করা যায়, লাইক আপনি এভাবে ইউজ করতে পারবেন অথবা উল্টিয়ে এভাবে ট্রে হিসেবে ইউজ করতে পারবেন। সো এটাই ছিল আমার টুকিটাকি কেনাকাটা, এখন এগুলো সাজানোর পালা। আমার বেসিনের কর্নারে এই জায়গাটার জন্যই মেনলি একটা ডেকোরেশন পিস দরকার, কিন্তু এখানে এটা রাখা যাবেই না। আমার মেয়ের হাতের নাগালে যে এইটা এখানেই রাখতে হবে, এবং এখানে রাখাতেও কিন্তু বেশ সুন্দর লাগছিলো। এই সার্ভিং ট্রেটা আপনি যদি উল্টিয়ে ট্রে হিসেবে ইউজ না করতে চান, এভাবে ইউজ করলেও কিন্তু আপনি এখানে কেক থেকে শুরু করে আর অনেক কিছুই রাখতে পারবেন। সো এটাই ছিল আমার টুকিটাকি শপিং। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।